ভ্রমণ পিপাসু বাঙালি আর ঘুরতে যাবে না এমন খুব কমই দেখা যায়। পুজোর আগে বা পুজোর সময় খুব কম খরচে ঘুরতে যাওয়ার এমন 5টি জায়গার নাম আজ তুলে ধরব যা পুজোকে আরও সুন্দর করে তুলবে। সবার প্রথমে দেখব পাহাড়ের রানী দার্জিলিং। কিভাবে যাবেন? শিয়ালদা বা হাওড়া থেকে NGP অবধি বেশ কিছু ট্রেন আছে। তাছাড়া রয়েছে ধর্মতলা থেকে শিলিগুড়ি বাস, কলকাতা থেকে আছে বাগডোগরা ফ্লাইট, সেখান থেকে শেয়ার বা বুক করে গাড়িতে দার্জিলিং, অথবা শিলিগুড়ির তেনজিং নরগে বাস স্ট্যান্ড থেকে বাসে চড়েও দার্জিলিং আসতে পারেন। চাইলে শিলিগুড়িতে বেঙ্গল সাফারিটাও করে নিতে পারেন। কি কি দেখবেন? 4 রাত 5 দিনে গাড়িতে ঘুরে দেখে নিতে পারেন টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা, রক গার্ডেন, ঘুম মনস্ট্রি, বাতাসিয়া লুপ, গঙ্গামায়া পার্ক ইত্যাদি। তাছাড়া পায়ে হেঁটে দেখে নিতে পারেন মহাকাল মন্দির, জু, বোটানিক্যাল গার্ডেন, হ্যাপি ভ্যালি টি স্টেট ইত্যাদি। কোথায় থাকবেন? অসংখ্য হোটেল ম্যাল রোডের সামনে বা ক্লক টাওয়ারের সামনে স্বল্প মূল্যে পেয়ে যাবেন। তাছাড়া হোমস্টেতেও থাকতে পারেন। হোটেল ভাড়া 400 থেকে 700 মধ্যেই পড়বে চারজনের গ্রুপে থাকলে। মোট কত খরচা হবে? কলকাতা থেকে বেঙ্গল সাফারি করে দার্জিলিং ঘুরে আবার কলকাতা অবধি মোট 6,000 থেকে 7,000 টাকা খরচ হবে জনপ্রতি। এই খরচ সিজন অনুযায়ী কমা বাড়া করবে। দ্বিতীয় হচ্ছে লাভা। কিভাবে যাবেন? শিয়ালদা বা হাওড়া থেকে NGP অবধি একইভাবে আসতে হবে। NGP বা শিলিগুড়ি থেকে কার বুক করে লাভা, অথবা বাসে করেও লাভা যাওয়া যায়। এছাড়াও শেয়ার কারে কালিম্পং ও কালিম্পং থেকে লাভা আসা যায়। কি কি দেখবেন? 4 রাত 5 দিনে লাভা থেকে দেখার মতো অনেক জায়গা আছে, যেমন ঋষভ, লোলেগাঁও, কোলাখাম, চাঙ্গে ফলস, লাভা মনেস্ট্রি, বিষ্ণু মন্দির, টিফিনধারা ভিউ পয়েন্ট ইত্যাদি। এইসব দেখে কালিম্পংটাও ঘুরে নেওয়া যেতে পারে। সাথে চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারেন। প্যারাগ্লাইডিংয়ের খরচ 3,000 ও 5,000 দু রকমের আছে, সেটা সময় বিশেষের ওপর দামটা নির্ভর করবে। তাছাড়া 500 টাকা এক্সট্রা দিয়ে গোপ্রোতে ভিডিও রেকর্ডিংও করতে পারেন। কোথায় থাকবেন? লাভাতে অনেক হোটেল ও হোমস্টে আছে। তাছাড়া একদিন কোলাখামের হোমস্টেতেও থাকতে পারেন। ঋষভের হোমস্টেতে তুলনামূলক খরচা একটু বেশি। হোমস্টের খরচ 1,200 থেকে 1,500 দিন প্রতি পড়বে প্রত্যেক জনের। কালিম্পংয়ে হোটেল পেয়ে যাবেন 500 থেকে 700 টাকা জনপ্রতি হিসাবে, তবে সেটা চারজনের গ্রুপে। মোট কত খরচা হবে? মোট খরচ হবে 6,000 থেকে 7,000 টাকা জনপ্রতি। এইসব খরচ সিজন অনুযায়ী কমা বাড়া করবে। এরপর তৃতীয় গ্যাংটক ঘুরে আসতে পারেন। কিভাবে যাবেন? NGP বা শিলিগুড়ি অবধি এসে এখানে শেয়ার গাড়ি বা বাস অথবা কার বুক করে গ্যাংটক পৌঁছানো যাবে। কি কি দেখবেন? 4 রাত 5 দিনে দেখে নিতে পারেন MG মার্ক মনেস্ট্রি, নাথুলা পাস, সমগো লেক, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, লাচুং, লেচাং, বাবা হরভজন সিং টেম্পল, ইয়ামথাং ভ্যালি, গুরুডংমাল লেক ইত্যাদি। এই সবগুলি নর্থ ইস্ট সিকিমে অবস্থিত। কোথায় থাকবেন? গ্যাংটকে অনেক হোটেল আছে যার ভাড়া 500 থেকে 700 টাকা জনপ্রতি পড়বে চারজনের গ্রুপে। তাছাড়া হোমস্টে আছে। নর্থ সিকিমের জন্য গ্যাংটকের হোটেল থেকেই পারমিশন করিয়ে নিলে তারাই গাড়ি, থাকা খাওয়া, ঘোরা ব্যবস্থা করে দেবেন। তাছাড়া নিজেরাও করতে পারেন। কত খরচ পড়বে? 4 রাত 5 দিনে মোট খরচ হবে 8,000 থেকে 9,000 টাকা, তবে এটা সিজন অনুযায়ী কমা বাড়া করবে। এরপর চতুর্থ আপনারা যেতে পারেন পেলিং। কিভাবে যাবেন? NGP বা শিলিগুড়ি এসে গাড়ি ভাড়া বা শেয়ারিং করে পৌঁছে যাওয়া যাবে পেলিংয়ে। কি কি দেখবেন? 4 রাত 5 দিনে ওয়েস্ট এবং সাউথ সিকিমে ঘুরে দেখে নিতে পারেন পেলিং, রাবাংলা, নামচি। এবং পেলিং, রাবাংলা, নামচি এইসব জায়গার প্রত্যেকের সাইট সিং অবশ্যই করা যাবে। অবশ্য স্কাইওয়াকে যেতে ভুলবেন না। কোথায় থাকবেন? এখানে আছে অনেক হোটেল ও হোমস্টে। তাছাড়া পেলিং, রাবাংলা, নামচিতে
একদিন করে হোটেল বা হোমস্টেতে থাকতে পারেন। কত খরচ হবে? মোট 7-8 হাজার টাকা খরচ হবে যদি চারজনের গ্রুপে যান। সিজন অনুযায়ী দাম কমা বাড়া করবে। পঞ্চম জায়গা যেটা আপনারা যেতে পারেন সেটা হচ্ছে শিলং, যেটা মেঘালয়ে অবস্থিত। কিভাবে যাবেন? হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে গুয়াহাটিতে, অথবা কলকাতা থেকে ফ্লাইটে গুয়াহাটি বা শিলং এয়ারপোর্টে আসতে পারেন, সেখান থেকে গাড়ি করে শিলং, আর গুয়াহাটি থেকে শেয়ার কার বা বাসে অথবা কার বুকিং করে শিলং যেতে পারেন। তবে গুয়াহাটি যাবার বেস্ট ট্রেন 1-2-3-4-5 সরাইঘাট এক্সপ্রেস। কী কী দেখবেন? 5 রাত 6 দিনে শিলং চেরাপুঞ্জি ডাউকিতে দেখার অনেক কিছু আছে, যেমন 7 সিস্টার ওয়াটারফলস, মাউসমাই কেভ, এলিফ্যান্ট ফলস, নোকালিকাই ওয়াটারফলস, এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং, ডবল ডেকার রুট ব্রিজ ইত্যাদি আরও অনেক কিছু আছে যা দেখলে মনে হবে স্বর্গকে মত্ত থেকে দেখছেন। কোথায় থাকবেন? শিলং ও চেরাপুঞ্জিতে অনেক হোটেল আছে থাকার জন্য। আপনারা শিলং থেকেও পুরো ট্যুরটা করতে পারেন, বা চেরাপুঞ্জিতে 2 দিন থেকে বাকি দিনগুলি শিলংয়ে থেকেও ঘুরতে পারেন। কত খরচ হবে? মোট 12,000-14,000 টাকা খরচ হবে। তবে যে কোনো জায়গায় যত বেশি গ্রুপে যাবেন খরচ তত কমবে। তাহলে আর অপেক্ষা কিসের? চটপট টিকিট বুক করে ফেলুন পছন্দের জায়গার। তাছাড়া ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।